নমস্কার, দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিকার। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব, আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় মোট সাতজনকে। কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডল সহ মোট সাতজনকে আজকে পেশ করা এবং প্রত্যেকেরই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ সিবিআই আদালতের তরফে, এবং সেক্ষেত্রে জামিনের আবেদনের জন্য জানানো হয়েছিল তাদের আইনজীবীদের পক্ষ থেকে, তবে নাকচ করে দেয়া হয়েছে এবং আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে প্রত্যেককেই। সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তাপস মণ্ডল, কৌশিক ঘোষ, নীলাদ্রি ঘোষ, শেখ শহীদ এবং আরও বেশ কয়েকজনকে, মোট সাতজনকে, এবং প্রত্যেকেরই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন গোপন জবানবন্দি দিতে চান বলেও জানা যাচ্ছে, এবং এই তিনজন প্রসন্ন রায়ের কাছ থেকে কয়েক দফায় বেশ কয়েক কোটি টাকাও তুলেছিলেন। বিস্তারিত জানবো এই নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, যে সাতজনকে আজকে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল তাদের প্রত্যেকেরই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কি বলা হয়েছে? দেখো, বাকি অভিযুক্তদের জেল হেফাজত এবং তিনজন, যেমন কুন্তল ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ, এই তিনজনকে সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। বাকিদের জেল হেফাজত দেওয়া হয়েছে, জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে বিভিন্ন সময় তারা টাকা তুলে তারা শুধু প্রসন্ন রায়কে তারা দিত সেই টাকাগুলো, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ মিডিল ম্যান হিসেবে কাজ করতো এই তিনজন, এমনটাই বলা হচ্ছে। কলকাতা পুলিশের আর্ম ফোর্সে এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে থেকে একজন, যে কিন্তু তার ভাই এবং আরো একজনকে, তার পরিচিত, তাকে কিন্তু এই নিয়ে আসা হয়েছিল এবং তারা তিনজন মিলে মূলত এই কাজটা করতো, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। শেখ শাহিদ ইমাম, শেখ আলী ইমাম, আব্দুল খালেক এবং কৌশিক ঘোষ, এদের তিনজনকে 3 তারিখ পর্যন্ত এবং 3রা মার্চ পর্যন্ত জেসি দেওয়া হয়েছে, এবং বাকিদের কিন্তু আমরা দেখতে পেলাম সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ, যেমনটা বললাম যে বেশ কয়েক দফায় এরা টাকা তুলেছিল এবং কোটি কোটি টাকা, অর্থাৎ টাকার অঙ্কটাও নেহাত কম না, কয়েক কোটি টাকা এরা তুলেছিল এবং সেই কোটি টাকা তারা তুলে দিত প্রসন্ন রায়ের হাতে, এমনটাই অভিযোগ। যেটা বলা হচ্ছে 6.7 কোটি টাকা আলী ইমাম তুলেছে, 1.4 কোটি টাকা শাহিদ ইমাম তুলেছে এবং 1.9 কোটি টাকা কৌশিক ঘোষ তিনি তুলেছেন। বিভিন্ন চাকরির জন্য প্রার্থীরা রয়েছেন, তাদের কাছ থেকে এই টাকা তুলে তারা কিন্তু প্রচন্ড হাতে দিত, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এদেরকে কেন এতদিন বাইরে রাখা হয়েছিল সেটাই কিন্তু প্রশ্ন করেছেন আজকে বিচারক, এবং তাদেরকে কেন আগেই গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন কিন্তু একই সঙ্গে করা হয়েছে। এবং এর পাশাপাশি যাদের কাছ থেকে টাকা নিয়েছে মূল অভিযোগ, অর্থাৎ যারা বলছে টাকা নেওয়া হয়েছে, তাদেরকে কেন হাজির করা হচ্ছে না সেটাও কিন্তু একই সঙ্গে আজকে শুনানিতে উঠে এসছে এই কথা। অর্থাৎ আগামী দিনে যখন শুনানি হবে তাদেরকেও হয়তো হাজির করা হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু একই সঙ্গে উঠে আসছে। তো সব মিলিয়ে এই তদন্ত এগোচ্ছে এবং কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে মুখোমুখি বসে জেরা করার সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে একই সঙ্গে সিবিআই হেফাজতে, কারণ তাদেরকে 3 দিনের জন্য সিবিআই হেফাজত দেওয়া হয়েছে এবং সেই সিবিআই হেফাজতের পর কি তথ্য উঠে আসে, নয়া তথ্য উঠে আসে, সেটাও কিন্তু দেখবার বিষয়। কারণ আদালতের প্রবেশের মুখে কুন্তল ঘোষ তিনি জানিয়েছেন যে তার অভিযোগের ওপর ভিত্তি করেই আজকে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তাপস মণ্ডল আসলো তার যে আগে যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ কুন্তল ঘোষকে তিনি টাকা দিয়েছেন, কুন্তল ঘোষই সব টাকা দিয়েছেন, এই কথা কিন্তু আবার আজকে আদালতের প্রবেশের মুখে কিংবা আদালত থেকে বেরোনোর সময়ও তিনি একইভাবে জানিয়েছেন যে আগে সব কথাতেই তিনি এখনো পর্যন্ত ঠিক করে আছেন। কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডল আপাতত তাদেরকে সিবিআই হেফাজতে রাখা হচ্ছে এবং বাকি চারজনের তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।